জানলে অবাক হবেন, চীনের ঘুম কেড়ে যেভাবে ভিয়েতনামকে আকাশ দিচ্ছে ভারত। চীনের ঘুম কেড়ে আরো বড়সড় ঘোষণা ভারতের, ভিয়েতনামকে দুর্ধর্ষ আকাশ মিসাইল দিচ্ছে ভারত। আর এই মর্মে দুই দেশের মধ্যে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র তরফে ভিয়েতনামকে আকাশ মিসাইল দেওয়ার বিষয়ে জানানো হয়েছে। আর ভারতের এই সিদ্ধান্তে যে ঘুম উড়বে চীনের, তা এক কথায় মেনে নিচ্ছে দেশের সামরিক পর্যবেক্ষকরা। আকাশ মিসাইল দেওয়ার অনেক আগে থেকেই ভিয়েতনামের সঙ্গে সামরিক যোগাযোগ তৈরি করেছে ভারত। সেই দেশের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ভারত, তা মোটেই ভালো চোখে দেখে না চীন। চীনের লাল চোখ এড়িয়ে সে দেশের নৌসেনাকে রণতরিও দেওয়া হয়েছে, যেসব নিয়ে চীন একাধিকবার উৎক্ষেপ প্রকাশ করেছে। ভিয়েতনামের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়লে চীন ভারত সম্পর্ক সুস্থ থাকবে না এবং তার ফল ভালো হবে না, দিল্লিকে এমন হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। কিন্তু চীনা চোখ রাঙ্গানির পরোয়া না করে এবার ভারত জানিয়ে দিল, ভারত ভিয়েতনামের মধ্যে ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বুধবার DRDO চেয়ারম্যান এস ক্রিস্টোফার জানিয়েছেন, নয়াদিল্লি অনেকগুলি দেশের সঙ্গেই আকাশ ক্ষেপণাস্ত্র রপ্তানির বিষয়ে কথা বলছে। তিনি বলেছেন, যে দেশগুলির সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে একটির নাম অবশ্যই ভিয়েতনাম। তবে ঠিক কটা মিসাইল ব্যাটারি ভিয়েতনামকে দেওয়া হবে সে বিষয়ে ক্রিস্টোফার কিছু জানাননি। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের নিজের তৈরি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আকাশ যে কোনো প্রতিপক্ষ দেশের কাছে বড় চ্যালেঞ্জ। আকাশ সীমা প্রতিরক্ষার প্রশ্নে এই ক্ষেপণাস্ত্র একটি অত্যন্ত পারদর্শী হাতিয়ার বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিপক্ষের বিমান বহরে হানা দিলে মাঝাকাশেই তাকে ধ্বংসলীলার মুখ দেখাতে সক্ষম ভারতের আকাশ মিসাইল ব্যাটারি। শুধু তাই নয়, প্রতিপক্ষ থেকে ছুটে আসা মিসাইলকে মাঝপথে রুখে দেওয়ার কাজেও আকাশকে ব্যবহার করা যায়। ফাইটার জেট থেকেও ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। ভারতের অস্ত্রগারে এই ধরনের একটি ক্ষেপণাস্ত্র থাকা চীন বা পাকিস্তানের পক্ষে মোটেই স্বস্তির খবর নয়। সেই অস্বস্তি আরও বাড়িয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বুঝিয়ে দিল, এবার ভিয়েতনামের অস্ত্রাগারে এই ক্ষেপণাস্ত্র ঢুকতে চলেছে।